মালদার পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপি সমর্থিত প্রধান সহ তিন সদস্য আজ তৃণমূলে যোগদান করলেন। বুধবার তৃণমূল নেতা দুলাল সরকারের পার্টি অফিসে তারা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দেন। ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাসদা জানান, বিজেপিতে থেকে তারা গ্রাম পঞ্চায়েতের কোনো রকম উন্নয়নের কাজ করতে পারছিলেন না, তাই তারা বাধ্য হয়ে আজ তৃণমূলে যোগদান করলেন। ওখানকার বিজেপির লোকাল নেতৃত্ব জেলা নেতৃত্ব মেম্বারদের কোনো কাজ করতে দিচ্ছে না। তারা যেহেতু পূর্বে ওখানকার পঞ্চায়েতের কেউ প্রধান ছিল, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, অভিজ্ঞতা বসে অফিসের মধ্যে ঢুকে জনগণের কাজ না করে তারা নিজেরাই বিভিন্ন অনৈতিক কাজ করার চেষ্টা করছে। তাই তারা আমাদের ওখানকার লক্ষ্মীরাম হাসদা যিনি প্রধান, বিশুনি কোরামদি আমাদের মেম্বার, ফুলমণি হেমরাম এবং বাবুরাম হেমরাম, আমার আরও দুজন আছে আমি বলবো না, তারা আজকে আনতে পারিনি, যেখানে এখানে দূরে আছে, তারা আমাদের কাছে যোগাযোগ করে আমাদের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এবং জেলা সভানেত্রী মৌসুমীর নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের যারা প্রশাসনিক আছে সরলা মন্ত্রী, এদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতেছিলাম, আমরা কোন দল করলাম না, মানুষের কাজ করবো বলে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে।